হ্যালো, দিস ইজ আদনান ফারুক ভ্লগ ঢাকা। ইয়েস, আজকে ঢাকায়। এবং আমি যেরকম বলছিলাম যে এই চ্যানেলে আমি মাল্টিপল জিনিস আপলোড করব, যে আমার যেগুলো করতে ইচ্ছা হয় সেরকম ভিডিও আপলোড করব। আচ্ছা, তো সেইরকম একটা ভিডিও আজকে আমি ক্রিয়েট করতে যাচ্ছি। সেই ভিডিওটা হচ্ছে, ইতিমধ্যে অনেকেই জানেন যে দেশের অলমোস্ট সবাই তো জানেনই, দেশের বাইরেরও অনেকেই জানেন যে আমি টুকটাক টেলিভিশনে অ্যাক্টিং করতাম এরকম আর কি। তো আমার হঠাৎ করে মনে হলো যে আজকে আমার একটা শ্যুট আছে, সো টেলিভিশন নাটকের শ্যুট। তো এই ধরনের তো আসলে ইউটিউবে কোনো ভ্লগ নাই যে টেলিভিশন নাটকে শ্যুটিংটা কীরকম হয়, কীরকম দেখতে হয়, কী কী অ্যাক্টিভিটি হয়, অ্যারেঞ্জমেন্টটা কীরকম থাকে, কীরকম এনভায়রনমেন্টের ভিতরে আমরা শ্যুটিং করি। তো আমার কাছে মনে হলো আজকে যেহেতু আমার শ্যুটিং আছে, সো আমি সেই শ্যুটিংয়ে এই ভ্লগটা করি, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে শ্যুটিংটা কীরকম হয়। এবং আমার ধারণা যে এই ভ্লগটা দেখার পরে আপনাদের অ্যাক্টরদের এবং টেকনিশিয়ানদের প্রতি রেসপেক্ট অনেক বেড়ে যাবে, কারণ বেড়ে যাবে আমার বলতে আমি বোঝাচ্ছি যে রেসপেক্ট তো অলরেডি আছে, কিন্তু আরও বেশি বেড়ে যাবে। কারণ হচ্ছে শ্যুটিংয়ে যে আমরা কী পরিমাণ কষ্ট করে, পরিশ্রম করে সবাই, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো হোপফুলি এটা একটা ভালো ভিডিও হবে। আর আমি ইনফরমেশনটা একটু দিয়ে নিই, সেটা হচ্ছে শ্যুটিংটা সম্বন্ধে। এইটা হচ্ছে আমি আজকে যে শ্যুটিংটাতে যাচ্ছি, এটা একটা রানিং সিরিয়াল দুরন্ত টিভিতে চলে, সেটার নাম হচ্ছে টিরিগিরি টক্কা। অনেকেই দেখেন, অনেকের বাসার বাচ্চারা এটা খুব দেখে। তো সেইটার একটা শ্যুটিংয়ে আমি যাচ্ছি আজকে। ইনফ্যাক্ট গতকালকেও আমার এই নাটকেরই শ্যুটিং ছিল, তো আমি আমার কস্টিউম টস্টিউম সব কিছুই আমি সেটে রেখে আসছি। তো সো আমি জাস্ট খালি হাতে চলে যাব আজকে। আর আমি আজকে সকালে যাচ্ছি না, কালকে আমার লেট নাইট পর্যন্ত শ্যুটিং হয়েছে। সো আমার আজকে কলটা হচ্ছে একটু দেরিতে, মানে আমি আফটার লাঞ্চ অ্যাবাউট তিনটার মতো বাজে, ওই যে ঘড়িতে তিনটার মতো বাজে। তো আমি এখন যাচ্ছি, মানে অ্যাপ্রক্সিমেটলি চারটার দিকে পৌঁছাবো। এটা হচ্ছে সাভারের ওখানে আমিনবাজার, আমিনবাজারে হচ্ছে এই লোকেশনটা, এই স্টুডিওটা। আর আমি আমাদের মিরপুর বেড়িবাঁধ ধরে ওইখানে যাব। সো দেখাই আপনাদেরকে কীরকম কি শ্যুটিং হয় না হয়। তো চলেন, লেটস গো। এই বুয়া, আমি যাচ্ছি, আর তুমি ইয়ে করো, কি বলে, চাবি দোতলায় দিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, বুয়াকে কেন বললাম চাবি দোতলায় দিয়ে দিতে, সেটার এটা নিয়ে আবার একটা প্রশ্ন আসবে, ঠিক আছে? ভাবি কই। তো এটা আমি একটু বলে রাখি যে মৌ, মানে মৌ গেছে বাপের বাড়ি এক মাসের জন্য, এবং বাপের বাড়ি হচ্ছে আমেরিকা। সো ওই এক মাস ওইখানে থাকবে। সো দোতলায় যেহেতু আমার বাবা মা থাকে, সো চাবিটা ওইখানেই থাকবে। ব্যাস, চলেন যাই। দুঃসংবাদ হচ্ছে, মাত্র 2 মিনিট আগেই বৃষ্টি স্টার্ট হয়েছে। লিফ্ট নিচে আসতেছে, বৃষ্টি স্টার্ট হয়েছে। সো আমি যেহেতু একা, মানে অন্ধকার হয়ে গেছে, সিঁড়িঘরটাও একদমই অন্ধকার। তো আমি যেহেতু একা, আসলে রাস্তাঘাটের ফুটেজ খুব একটা নিতে পারবো কিনা বুঝতে পারছি না। তারপরেও দেখি ড্রাইভ করবো না রাস্তার ফুটেজ নিই, একটা ক্রাইসিস। লেটস সি দেখা যাক কী হয়। শহীদ ভাই, ছোট গাড়ির চাবি দেন। আমার জন্য অপেক্ষা করতেছেন? ভিডিও হইতেছে, কিছু বলার আছে? অবশ্যই বলার আছে। কি বলার আছে বলেন। আমি বলতেছি আপনার অভিনয় যেন সুন্দর হয়, তাই সনামদন্ড। আচ্ছা, সনামদন্ড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেক বৃষ্টি। প্রচন্ড বৃষ্টি, ঝুম বৃষ্টি একদম। বৃষ্টিটা কিন্তু মাত্র 5 মিনিট আগে শুরু হয়েছে, মানে আমি ঘর থেকে বেরোনো জাস্ট 4-5 মিনিট আগে। এই বৃষ্টিতে বেড়িবাঁধে গাড়ি চালানোটা তো খুবই একটা ক্রিটিক্যাল জিনিস। Thank you.
বিষয় হচ্ছে উত্তরাতে যে ঝুম বৃষ্টিটা আমি রেখে আসছি, এই গাবতলির এদিকে এই বৃষ্টিটা এখনো শুরু হয়নি, তবে মেঘলা মেঘলা আছে, হয়তো বৃষ্টি না হতেও পারে নাও হতে পারে। তো আমার ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে আর চার পাঁচ কিলোমিটার দূরে। সো দেখি বৃষ্টিটা যদি না হয়, কারণ আজকে আমাদের একটা ছাদের উপরে সিন আছে, একটা অনেক বড় সিন আছে এবং অনেক আর্টিস্ট ইনভলভমেন্ট। তো যদি বৃষ্টি হয় তাহলে তো ছাদের সিন কীভাবে করবে, আই ডোন্ট নো, এবং সেটা যদি করতে না পারে তাহলে কী করবে সেটাও আমরা আজকে দেখতে পাবো। সো বৃষ্টি না হলেই ভালো, কারণ এক লোকেশনের জিনিস আরেক লোকেশনে করতে গেলে অনেক টাইম স্পেন্ড হয়, অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট রিঅ্যারেঞ্জমেন্ট দরকার হয়। সো লেটস সি। ও খুবই ইন্টারেস্টিং না, এই বাসটার নাম হচ্ছে সেলফি, মানে মানুষের মাথা মুথা সব গেছে আর কি, বাসের নাম রেখে ফেলছে সেলফি, এটা কোনো কথা? ওকে, আমি আমার লোকেশনে চলে আসছি এবং এদিকটাতে বৃষ্টি নাই, আগেও কিছুক্ষণ আগেও হয়েছে বলে বড় হয় না। সো এই লেফট সাইডে এটা হচ্ছে আমাদের শুটিং স্টুডিও, এই যে সামনে দাঁড়ায় যে আড্ডা দিচ্ছে এরাও হচ্ছে আর্টিস্ট। সো আমি একটু ভেতরে যাই, এখন আসলে আমার ফেস দেখাচ্ছে যে আমি অন্যদের ফেস আপনাদেরকে দেখাবো বেশি। This is the shooting house. এটা হচ্ছে স্টুডিও আমাদের। এই যে ব্লু টি শার্ট পরা, এই ব্লু টি শার্ট পরা ভদ্রলোক হচ্ছে আমাদের প্রোডাকশন ম্যানেজার। প্রোডাকশন ম্যানেজারের উপরে সবসময়, অলমোস্ট প্রত্যেকটা প্রোডাকশনে প্রোডাকশন ম্যানেজারের উপরে হচ্ছে সবার ইউনিট খেপে। এই পলাশ বল 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 বল, আমার সিন কখন বল? সন্ধ্যায়। বিকেলে না করবি? বলি বিকেলে না, ওটা ওই যে এখনই করবো, দুইটা সিন হচ্ছে, দুইটা সিনের পরে আপাতত। আর ছাদের সিন কী হবে? ছাদের সিন ছাদে করবো রাতে, বৃষ্টি আসলে, বৃষ্টি আসলে ইনডোর ঢুকিয়ে দিব, কিছু করার নেই, আমরা সবাই লক। ওকে ওকে, ইউনিট মেম্বাররা লাঞ্চ করতেছে একটু, শুটিং উপরে চলছে মনে হয়, দেখি পলাশের সাথে দেখা হলো। পলাশ হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। হ্যাঁ, এই যে ঢুকলাম, বলেন শিমুল ভাই। আমি আজকে বেসিক্যালি টিরিগিরি ব্লগ হতেছে, টিরিগিরি টপকা একটা কাইন্ড অফ কুড বি আ প্রবলেম, প্রমোশন, স্মল প্রমোশন। আজকে তো আমাদের লাস্ট শুটিং, আমার আপনার লাস্ট শুটিং, আমার লাস্ট শুটিং আপাতত, মানে আজকে যে সিনটা হবে লাস্টে ওইটা তো নাটকেরও লাস্ট সিন, লাস্ট সিন। সো এবং এটা আমরা করলাম সিজন টু, সিজন ওয়ান দেখে ফেলছে, এখন সিজন টু মানুষ টিভিতে দেখতেছে। এখন এটা নিয়ে আপনার যদি কোনো ফিলিং থাকে আপনি বলুন। সেটি হচ্ছে, যদি সে কাব্যিক ভাষায় বলতে হয়, হ্যাঁ মানে মামা, এটা হচ্ছে যদি কাব্যিক ভাষায় বলতে হয়, যেহেতু এখানে আমার চরিত্র কবি নির্লিপ্ত হৃদয়, কবি কবিতা লিখি, হৃদয় আমাদের ভেঙে যাচ্ছে, হৃদয় ভেঙে যাচ্ছে টিরিগিরি টক্কার সিজন টুর শেষ শুটিং। আপনার পরিচয় বলে দিচ্ছি, শ্যামলদা, আমাদের টিরিগিরি টক্কার সিজন টু, যেটা মানে সিজন টু মানে এখন যেটা সিজন টু হচ্ছে সেই সিজন টু এর ডিরেকশন দিচ্ছে হচ্ছে সে। সো বাই দিস টাইম, এই নদী, তোর নাম কি? নাম নাটকে সবাই তো কি নাম?
সূর্যমুখীকে চিনেন কিন্তু অনেকে, এইখানে সূর্যমুখী চিনেন, ঠিক আছে? সো আমরা আজকে টিরিগিরি টক্কা ব্লগ করছি, স্যার শুটিং দেখাবো কীরকম ভাবে হয় না হয়। অ্যাকশন। বুলবুলি আজকে গরম অনেক বেশি, কারণ একটু আগে ওই ভেতরের রুমে যে শুটিং করছিলাম মনে হচ্ছিল জাস্ট ওভেনের ভেতরে শুটিং করছি, আর আমাদের পয়সাটা আসলে একদম 100% হালাল পয়সা। আমি এটা বাসায় বলে আসছি যে আমি আস্তে আস্তে না বাসা থেকে আস্তে আস্তে না বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বলে আসছি যে আজকে শুটিং দেখাবো আপনাদেরকে, এবং দেখার পরে আর্টিস্ট এবং টেকনিশিয়ানদের প্রতি আপনাদের রেসপেক্ট অনেক বেশি বেড়ে যাবে। এক্স্যাক্টলি তাই, একদমই হালাল। হ্যালো, আমাদের জিওপি ক্যামেরা অপারেট করতেছে। অনেক গরম, গরমের কারণে কাজ করা সম্ভব হচ্ছে না, তারপর আমরা কাজ করার চেষ্টা করছি। বাইরে বৃষ্টি হচ্ছে না কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক অঝোরে বৃষ্টি হচ্ছে। অনেক গরম, অনেক গরমে তুমি গরম। মেকআপ স্টার্ট। বল মাইনুল, কি হয় মেকআপে আমার? দাঁড়া, আমার এটা খুললে তো অন্ধ। তারপরে যে আমার চুল যে কালা করো সেটা তো আমরা দেখেন, আস্তে দেখলে তো সব দেখাবো। আচ্ছা, পুরোটা দেখানো হবে তাই না? পুরোটা দেখাবো। ওকে, ভালো আসে।
তাই না মোদি? শেভ তো করেই আসলাম, দাড়ি তো কেটেই আসলাম, তাহলে দাড়ি দেখে আসতাম। দাড়ি আর দাড়ি শেভ মানে মানুষের জন্য হুজুরও দাড়ি আছে, ওই এক দাড়ি রাখা, এখন যে মানুষ ফেস কাটিং এ দেয় ওটাও একটা ক্লিন শেভ, এটাও তো দাড়ি। মেকআপ কমপ্লিট, বাট এখন যেটা করতে হবে আমার ড্রেস পরে দেন চুলটাকে কালো করতে হবে। এবার হচ্ছে কি চুল কালো করা, তাই কালো আমার এই চুলগুলোই সুন্দর রে মাইনুল। যতটুকু হয়েছে এতটুকুই ক্যামেরাতে আর দেখা যাবে না, আর এটা হচ্ছে বাসায় গিয়ে শ্যাম্পু করলে এটা উঠে যাবে, তাই না? মশলার নাম দিয়ে কি হবে? আয় টিয়া, আয়, কি হ্যালো, ভিডিও হচ্ছে তাই না? ভিডিও হচ্ছে তাই না, চিনি নেই এখানে ভিডিও যারা দেখতেছে তারা তো তোর টিগিরি দেখে, টিগিরিতে তোর নাম কি বল? টিয়া। আর ইয়ে হয় কবে, ত্রিগিরি কবে দেখায় বল? আপনারা যদি দেখতে চান তাহলে দুরন্ত টিভিতে চোখ রাখবেন রবি থেকে বৃহস্পতি দুপুর 1:30 আর রাত 1:30। ওয়াও, দ্যাটস গ্রেট, গ্রেট ইনফরমেশন। ওকে, তারপরে সিন 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 হবে। সবার মনোযোগ আকর্ষণ করছি, আপনারা সবাই কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। অতীতে আমরা বিভিন্ন সমস্যায় একে অপরে একসাথে ছিলাম, তো আজকে আসলে এখানে আমি আমার মেয়ে সূর্যমুখী এবং টিয়া এদের দুইজনের জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। আর অতীতে আমরা যেরকম একসাথে বিভিন্ন সমস্যা মোকাবেলা করেছি, ভবিষ্যতেও আমরা সবাই একসাথেই থাকতে চাই। শোনো, তুমি একটু এদিকটা সামলাও, আমি একটু ওই সাইডে যাব। হ্যাঁ বন্ধু, চোরা ঠিক বলেছো। ভাই যাই তুমি হাত তালি তোমাকে লিখিয়া যাই তুই মাস্টার রেখো, হ্যাঁ একদম
হ্যালো আমাকে ছেড়ে কেন ভিডিও হবে আমাকে ছাড়া কোনো ভিডিও হয় নাকি আমাকে ছাড়া কোনো ভিডিও হয় আমার ছাড়া হয় না তুই কে তুই কে বল তুর্য আমি হলাম টিরিগিরি টাকা 450 মিলিয়ন আলোকবর্ষ দূর থেকে পেরি লাভ নাই তুই মামার কাছে কিছু না একেবারে আমি কবি নীলদীপ হৃদয় টিরিগিরি টপকার দ্বিতীয় সিজনে শুটিং করছি রাত এখন বলা যাবে না আমি হলাম এখানকার এলিয়েন ভিন করে পারি আরে আরে ড্রুম শুটিং এখানে আসো এই শুনো ওই যে বাসা থেকে বলতেছিলাম না যে সবার জন্য রেসপেক্ট বেড়ে যাওয়ার কথা তো এখন বাজে রাত 3টা সো 3টার সময় সবাই এখন শুটিং তো আমি এটা শেষ করি শেষ করি তারপর আপনাদের সাথে কথা বলবো আমি হইলাম এখানকার কুকম্যান সবাই কুক সাপ্লাই দিই আমি তো ছিলাম চোর তো চুরি করতে আইয়া আমি তো এখন ভালো মানুষ হয়ে গেছি এই পরিবারের এই অবদান আমারে সেই বিপদ থেকে আজকে অনেক মানে ভালো জায়গায় নিয়ে আসছে আমি এখন অনেক খুশি অনেক সন্তুষ্ট আরে কি যে একটা ফ্যামিলি সব হচ্ছে এই পাগল ছাগলগুলো আরে এই ক্যামেরাটা আমি যারা খাই তাদেরকে ধরে এই দেখো কিভাবে আর আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি আর সম্ভব এই মানে যে মানুষ হয় এটা লাইভ লাইভ এক্সাম্পল এই দেখো মামা আমি হলাম সেই বিখ্যাত মহিলা যে বাচ্চা চুরি করে রেখে যায় একটি বাদাম নেই সূর্য যখন শুটিং সেটে ঢুকতেছিলাম তখন এই ক্যারেক্টারটা আমরা দেখছিলাম কি উপরের বারান্দায় বসা এবং আমি বলতেছিলাম যে এই হচ্ছে ম্যানেজার ম্যানেজারের উপরে শুটিং ইউনিট সবসময় খ্যাপা থাকে বাট আমি খ্যাপা না কারণ আমার খাম চলে আসছে ওকে এনিওয়ে শুটিং শেষ তো আমি আপনাদের অনেক প্রশ্নের কারণে যে কী করি কী মানে এই পুরো ধোঁয়াশাটা আমি কাটানোর চেষ্টা করলাম এই সবকে আর অনেক সময় লাইভ শুটিং দেখার এক্সপিরিয়েন্স অনেকের নাই সো সেটাও আমি দেখানোর চেষ্টা করলাম আমার শর্ট শেষ হয়ে গেছে বাট আমার কন্টেন্ট এখনও কারো কারো শর্ট বাকি সো যেহেতু অনেক রাত হয়ে গেছে আমি বাসায় গিয়ে এই ভ্লগটা কন্টিনিউ করতে চাই না ভ্লগটা এখানেই শেষ করে দিই ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ ইট থাম্বস আপ কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল বা সাবস্ক্রাইব করবেন এবং আসলেই এই ভিডিওটা শেয়ার করে দেবেন ওকে দেন গুড বাই গুড নাইট